আমরা কত ধরনের শাকসবজি খেয়ে থাকি। সবজি খাওয়ার ভিতরে অনেক পার্থক্য থাকে, কারো সবজি খেতে ভালো লাগে আবার কারো ভালো লাগে না। কোন সবজিতে কোন ধরনের পুষ্টি আছে তা আমরা হয়তো অনেকেই জানি না, তাই আজ আমরা এমন একটি সবজির কথা আপনাদেরকে জানাবো যে সবজিটা রান্না করেও খেতে পারবেন আবার কাঁচাও খেতে পারবেন। চলুন আজ জেনে আসি এই সবজির কথা। গাজর খেতে যেমন অসাধারণ, তেমনি এর গুণাগুণ অসাধারণ। গাজর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। গাজরে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ফ্যাট, শর্করা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি ইত্যাদি। চোখের জন্য গাজর, গাজরের মধ্যে পাওয়া যায় এক ধরনের বিশেষ ক্যারোটিন যা আমাদের চোখের জন্য খুবই দরকারি। এতে চোখ সুস্থ থাকে, এর মাধ্যমে দৃষ্টিশক্তি ঠিক থাকে। ক্যান্সারের জন্য, বর্তমানে এক মরণ অসুখ হলো ক্যান্সার, কিন্তু আপনি জানেন কি, নিয়মিত গাজর খেলে আপনার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। গাজরের রসের পাওয়া যায় ফ্যালকানারিন নামের এক বিশেষ উপাদান যা ক্যান্সার হওয়ার প্রবণতাকে অনেকাংশই কমিয়ে দেয়। লিভার রোগের জন্য, লিভার রোগ আমাদের অনেকেরই সমস্যা। আগেই বলেছি গাজর রয়েছে ফাইবার, আর এই ফাইবার লিভার পরিষ্কার করতে সাহায্য করে। এমনকি গাজর খেলে লিভারের বিভিন্ন সংক্রমণও অনেকটাই ভালো হয়ে যায়। শরীরের চামড়া ঠিক রাখতে, অল্প বয়সে শরীরের চামড়া ঢিলে হয়ে যাওয়ার বর্তমানে দিন দিন একটা বিশেষ সমস্যা। অনেকেই এই জন্য বিভিন্ন স্কিন থেরাপির সাহায্য নিয়ে থাকেন, কিন্তু প্রতিদিন গাজর খেলে তার কোনো দরকার পড়ে না, কারণ গাজরে রয়েছে এক বিশেষ ক্যারোটিন। এই ক্যারোটিন আপনার শরীরে কোষগুলিকে সর্বদা সতেজ রাখতে সাহায্য করে, ফলে আপনার শরীরের অকাল বার্ধক্যের ছাপ দেখা যায় না। এছাড়াও ত্বককে সুস্থ রাখতেও এটি সাহায্য করে, ফলে অকালের চামড়া বা কপালে ভাঁজ পড়ে না। ব্রণের দাগ দূর করতে, আমাদের মুখমণ্ডলে রয়েছে কুটি কুটি কালো দাগের ছাপ, দেখতে কেমন যেন একটা লাগে, সুন্দর মিষ্টিও, মুখটাও বানিয়ে দেয় বিশ্রী। কিন্তু জানেন কি, গাজর খেলে আপনার মুখের ব্রণের সৃষ্ট কালো দাগগুলো একদম মুছে যেতে পারে। কিন্তু আমরা এই গাজর না খেয়ে অনেকে ওষুধ খেয়ে অযথা সময়ের সাথে সাথে টাকারও অনেক ক্ষতি করি। অথচ আমাদের হাতের কাছে যে রয়েছে এই বিশেষ নিরাময়ের ওষুধ তা আমরা অনেকেই জানি না। দাঁতের জন্য, গাজর রয়েছে ক্যালসিয়াম, আর এই ক্যালসিয়াম দাঁতের পক্ষে খুবই দরকারি। গাজর চিবিয়ে চিবিয়ে খেলে দাঁত পরিষ্কার হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁতের গোড়া মজবুত হয়, ফলে অকালে দাঁত পড়ে যাওয়ার থেকে মুক্ত হতে পারে। এছাড়া দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, মালি ফুলে ওঠা ইত্যাদিও গাজরে খুবই উপকারী। গাজরে প্রাপ্ত ভিটামিন সি শরীরের বিভিন্ন কোষ গঠনে সাহায্য করে থাকে। স্ট্রোকের হাত থেকে বাঁচার জন্য, প্রতি বছর প্রায় 15 মিলিয়ন মানুষ স্ট্রোকের শিকার হন, আর এদের মধ্যে প্রায় 5 মিলিয়ন মানুষ মারা যান এবং 5 মিলিয়ন মানুষে তাদের কর্মক্ষমতা হারান। স্ট্রোক হলো মানুষের মৃত্যুর পঞ্চম বৃহত্তম কারণ। স্বাভাবিকতই বুঝতে পারছেন যে স্ট্রোকের অবহেলা নয়, আর এই স্ট্রোকের ঝুঁকিতে অনেকটাই কমাতে সাহায্য করে গাজর। তবে একটি বা দুটি নয়, আপনাকে প্রতিদিন 6-7টি গাজর খেতে হবে স্ট্রোকের হাত থেকে রক্ষা পেতে হলে। গাজর রান্না করে খাওয়ার চেয়ে চিবিয়ে খাওয়া অনেক লাভজনক, তাই ভালো ফলাফলের জন্য গাজর চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। প্রতিদিন অন্তত একটি গাজর খাওয়ার চেষ্টা করুন। ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন।